শ্রী গদাধর পণ্ডিতের আজকের আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ইস্কনের দেশের বাইরের এবং বাংলাদেশে অবস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমি শুরুতে আপনাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময় যখন চট্টগ্রামের ছাত্রলীগের আমরা নেতৃত্ব দিতাম, তিনি তখন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন, অত্যন্ত নির্যাতিত সাবেক ছাত্রনেতা। আপনাদের বর্তমান সময় দক্ষিণ জেলার অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং সফল সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান উপস্থিত রয়েছেন। আজকের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যিনি নেতা, আমাদের অত্যন্ত আস্থাভাজন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়কার তুকর ছাত্রনেতা, আমাদের সনাতনী সম্প্রদায়ের অহংকার জনাব সুব্রত পাল উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক শ্রীমান অতুল কৃষ্ণ দাস, সদস্য ইস্কন শিক্ষা বোর্ড অস্ট্রেলিয়া। আশীর্বাদক হিসাবে উপস্থিত রয়েছেন অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহসভাপতি ইস্কন বাংলাদেশ এবং উপস্থিত ভক্তবৃন্দ। আমরা যারা সনাতনী সমাজে রয়েছি, বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করি, বিভিন্ন সময় রাজনৈতিক মেরুকরণে আমরা যারা বিশেষ করে সনাতনী সমাজ, তারা নিগৃহীত, নির্যাতিত হয়। বিশেষ করে যখন সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে একটি শক্তি ক্ষমতায় থাকে, তখন আপনারা আমরা বেশি নির্যাতিত হই। আমি একটি সরকার ক্ষমতার থাকাকালীন সময়ে আমি দেখেছি অঘোষিতভাবে বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ ছিল। আপনারা এখন বাংলাদেশের বিভিন্ন থানায় যাবেন, বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তা হতে শুরু করে মেধাভিত্তিতে, যোগ্যতা ভিত্তিতে আমাদের অনেক সনাতনী সম্প্রদায়ের আমাদের ভাইয়েরা বিভিন্ন থানায় ওসি আছেন, বিভিন্ন সরকারি পর্যায়ে আছেন, যোগ্যতার ভিত্তিতে আছেন। সেটা কিন্তু কিছুদিন পূর্বেও শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসার আগেও সেটা সম্ভব ছিল না। আমরা আজকে এখানে এসেছি মূলত ইস্কন যে উদ্যোগটা সারা বাংলাদেশে নিয়েছে, যে সনাতনী সম্প্রদায়কে একটি জায়গায় এনে ঐক্যবদ্ধ করে ধর্ম প্রচার কাজে নিজেদেরকে নিয়োজিত করা, সেই কাজটা এখানেও তারা শুরু করেছে। আমরা মূলত তাদের আমন্ত্রণে সেটা দেখতে এসেছি। গদাধর পণ্ডিতের এই পবিত্র ধাম যদি রক্ষা হয়, সেটা সনাতনী সমাজ নয়, বাংলাদেশের আত্মমানবতার সেবার যে কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন, সেই কাজটা অনেক দূরে গিয়ে যাবে। তা আমি শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা যে বাউন্ডারি ওয়াল, বিশেষ করে আপনার জায়গা যদি রক্ষা করতে হয়, অবশ্যই আপনাকে রক্ষা কবচ হিসেবে বাউন্ডারি ওয়ালগুলো দাঁড় করিয়ে দিতে হবে। কারণ হয়তোবা কিছু জায়গা দখল বেদখল হয়ে গেছে, এখানে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এটা নদীর রয়েছে, জায়গা যখন খালি পড়ে থাকে এক শ্রেণীর লোক সেটা দখল বেদখলের কাজে মত্ত হয়। এখানে আমি দেখতে পেয়েছি আপনাদের এই এলাকার বর্তমান এবং সাবেক চেয়ারম্যান দুইজনই উপস্থিত রয়েছেন। আমরা তারা যেভাবে বলেছেন, তারা যেভাবে সহযোগিতা আপনাদের করেছেন, আমার মনে হয় না এখানে আর কোনো দখল বেদখলের ঘটনা ঘটবে। আর আপনারা যেভাবে এই বাউন্ডারি ওয়ালের কাজ হোক, মন্দির উন্নয়নের কাজ হোক, আমাকে আপনারা যেভাবে বলবেন, আমি ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনাদের পাশে অবশ্যই থাকব, যে কোনো সহযোগিতা সর্বোচ্চভাবে আপনাদের পাশে থেকে করব। আমি বক্তব্য বিশেষ কিছু বাড়াব না, আমি শুধু বলবো এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হোক, বাউন্ডারি ওয়াল সহ যা কাজ রয়েছে আমাদেরকে যখনই বলবেন আমরা তখনই আপনাদের পাশে ছুটে আসব। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন, সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি টিকা নিচ্ছি। ধন্যবাদ সবাই।